শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই ঘটনা ঠিক যেন অকাল বোধনের অকাল বোধন, যখন চারিদিকে কালী শক্তির আরাধনা আর আলোর উৎসবে মেতেছেন মানুষ, ঠিক তখনই এক প্রকার নিঃশব্দেই দেবী দুর্গার আরাধনায় মত্ত বাঁকুড়ার বিষ্ণুপুরে বোলতলার পটরা পাড়ার রক্ষিত পরিবার। গত 150.5 বছরেরও বেশি সময় ধরে এখানে দীপান্বিতা অমাবস্যায় শুরু হয় দেবী দুর্গার বোধন। মা এখানে অসুর দলনী নন, সিংহ বাহিনীও। এই সময় এখানে তিনি ঘরের মেয়ে উমা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর শিবসহ দুর্গা সপরিবারে পূজিতা হন। এখানে শারদীয়া দুর্গোৎসবের মতোই এই সময় এখানে টানা 4 দিন পুজো হয়। শুরুর দিন চাল কুমড়ো বড়িও প্রথাও চালু আছে। রক্ষিতবাড়ির শিব দুর্গার পুজোতে এই পুজো শুরুর ইতিহাসের সন্ধান করতে গিয়ে রক্ষিত পরিবারের সূত্রে জানা যায়, প্রায় 150.5 বছর আগে তাদের বংশের কোনো এক সদস্যকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন, যেখানে দেবী দুর্গা শিবসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তি তৈরি করে পুজোর নির্দেশ পান। যেহেতু তিনি কালী পুজোর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন, সে কারণে কালী পুজোর দিন থেকেই 4 দিনের এই দুর্গোৎসবের সূচনা হয়। এই পুজোতে খুশি বাড়ির সবাই। আমরা এটাতে খুব আনন্দ থাকি, যখন মা আসে তখন মন খুব ভালো থাকে এবং যখন বিসর্জন হয় তখন মনটা হয়ে যায়। তাই দুর্গা পুজোতে খুব আনন্দ করি কালী পুজো হিসেবে। এই সময় বাড়ির মেয়েরা পুজো কাটাতে বাড়ি ফেরেন। শ্বশুর বাড়িতে সবার সঙ্গে শারদোৎসবের দিনগুলি আনন্দে কাটানোর পর বাপের বাড়িতে এসে আবারও একটা দুর্গাপুজোর আনন্দ উপভোগের সুযোগ। এ যেন তাদের একটা অন্যরকম পাওয়া। কতুলপুর থেকে এসেছি, এখানে আমাদের বাড়িতে দুর্গাপূজা হয়, শিব দুর্গার পূজা, সেই পূজার উপলক্ষে কালীপূজার মাঝে আমরা ছোট থেকেই তো দেখে এসেছি, আমাদের এই পুজোটাই বেশি আনন্দ লাগে। কালীপূজা হয়, কালীপূজা তো আনন্দ, কিন্তু এখানে আশেপাশে অন্য মানে আর থাকতে মনে যায়নি ওইখানে। এই তো 4 দিন ধরে হবে, ভাইফোঁটার পর দিনে বিসর্জন হয়। হ্যাঁ, বিশাল বাড়ির ছোটরা বয়স্করা সবাইকে সবাই আমাদের এটা সবাই একসঙ্গেই হয়। পূজোর দিনগুলিতে আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই হাজির হয়, সমানভাবে আনন্দও করেন। রক্ষিত পরিবারের সদস্যা মীরা রক্ষিত, মিনতি রক্ষিতরা বলেন, 150 বছর আগে আমাদের বংশের এক গৃহকর্ত্রীকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন, স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু হয়। সেই প্রথা সমানেই চলে আসছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই পুজো হলেও দুর্গাপুজোর নিয়ম নীতি মেনেই পুজো হয়। হোম, যজ্ঞ, বলিদান, চণ্ডীপাঠ বাদ যায় না কোনো কিছুই। টানা 4 দিন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পুজো শেষে সপ্তাহের শনি রবিবার বাদ দিয়ে ঘট বিসর্জন হয়। বিষ্ণুপুরের এই দুর্গাপুজোকে ঘিরে রক্ষিত পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুন না কেন বাড়িতে আসেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে পুজোর 4টি দিন আনন্দ ভাগ করে নেন। পূজাটি কি কারণে, এটি আমাদের স্বপ্ন দিয়া ঠাকুর, এটি এক আমাদের একটি তাঁত শাল ছিল, বেলগাছ ছিল, সেখানে মা সে কলঙ্গাতে মা দেখা দিয়েছিল, আর 150 বছর আগে ঠাকুমাকে দেখা দিয়েছিল, দিয়ে সেই থেকে ঠাকুমার স্বপ্ন দেখলো, দেখে বললো তাহলে পূজা করতে হবে। তখন আমাদের খুবই কষ্ট ছিল, গরিব, যা হোক করে পূজা করেছে। তারপরে সব মেড় দিয়ে তাঁত শাল ভেঙে পড়ে গেল, ঠাকুর কোথায় রাখবে, দিয়ে সব চালা টালা করে আবার সে মাকে মেড় করলো। কালী পূজার সময় মা সে স্বপ্ন দিয়ে এসেছে যে শিব দুর্গা। দুর্গাপূজা আমরা সাধারণত জানি দেখে এসছি, যেটা পঞ্চমী, ষষ্ঠী, নবমী, বিজয়া দশমী, এসব আপনাদের ক্ষেত্রে কি? না না, সেই সকল আমাদের কালী পূজার সময়তে পুজোটি হবে, 4 দিন 5 দিন থাকবে মা। পুজোর নিয়মটা কি? নিয়ম 4 দিন 5 দিন থাকবে, তো আমাদের ঠাকুর শনিবার মঙ্গলবার বিসর্জন হবে। আমি এসে 1.62 বছর হয়ে গেল,
এসে দেখছি মায়ের তখন কিছুই থাকে না, এখানে একটি চালা করা থাকে, চারদিকে টিন এইসব ঘেরে তখন পুজো হতো, মা স্বপ্ন দেওয়া ওইখানে যে মা ও প্রতিষ্ঠা গিয়ে করার মা, আর আমাদের এখানকার মা স্বপ্ন দিয়ে এসছে। এই প্রতি বছর এই কালী পুজোর সময় মায়ের ইয়ে হয়, এখন তবু একটু মায়ের সব কিছুই হয়েছে, তখন কিচ্ছু থাকে না। না না এইগুলো কিছু একদম কালী পুজো বলে কি পুজোটা যেটা কালী পুজোর হয় সেইভাবেই পুজো। আমরা দুর্গাপূজার সময় দেখি মায়ের দশভোজন, অসুর থাকে আর সমস্ত মায়ের মেয়েরা ছেলেরা এইখানে কিভাবে সাজানো আছে? এইখানে হয় মায়ের ইয়ে কালী মায়ের যেভাবে হয় মায়েরই পুজোটা হয় ঠিকই, মন্ত্র পাঠ হোম যজ্ঞ সমস্ত কিছু হয় বলি হয়, কিন্তু এই মায়ের ইয়েতেই বলি এগুলো সব। আচ্ছা, মূর্তির পুজো হয়? হ্যাঁ, কোন কোন মূর্তির পুজো হয়? কোন কোন মূর্তি পুজো এখানে? যা মায়ের মূর্তি, হ্যাঁ শিব দুর্গা আছেন, লক্ষ্মী সরস্বতী আছেন, কার্তিক গণেশ আছেন, এদের নিয়েই সব পুজো হয়। কোদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।